আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মোর্শেদা হাবিবাপুর লেখা প্রিয় ভাষিনী গল্পের 6 নম্বর পর্ব। হামিদুল ইসলাম শূন্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ডে তাকিয়ে থাকার পর তিনি অবাক হয়ে বললেন, কি বলতে চাচ্ছ বুঝলাম না। তুমি বাইরে চলে যাবে মানে? হঠাৎ তোমার বাইরে যাবার মতো কি হলো? আমি এদিকটা সামলাবো কী করে? মেয়েরাজ হাতের কাজগুলো কাগজগুলো গুছাতে গুছাতে বলল, আমার আর এখানে মন বসছে না, আমি অফিসেও জানিয়েছি, ইটালিতে আমাদের কোম্পানির সিস্টার কনসার্ন আছে, আমি সেখানেই জয়েন করব। এখানে থেকে আমি তেমন কিছুই করতে পারবো বলে মনে হয় না। তুমি ছোট্ট ফুপ্পিকে ফোন করো, উনি এলে তোমার আর কিছু নিয়ে ভাবতে হবে না। বাট ইউ উড নট বি পসিবল বাই মি, সো আই হ্যাভ টু গো। হামিদুল ইসলাম অন্তর্বেদী দৃষ্টিতে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হোয়াটস রং উইথ ইউ? আচমকা এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে আমার সাথে ডিসকাশন করার প্রয়োজন বোধ করলে না? মেয়েরাজ চুপ। তোমরা দুবাই মিলে কি আমাকে পাগল বানিয়ে ফেলবে? একজন তো আমাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, আর তুমি শুরু করেছ দেশেই থাকবে না, বাইরে যাবে। বাইরে যাবে যাও, কিন্তু আবরাজের বিয়ের আগে কেন যেতে হবে তোমাকে? আমার যেন মনে হচ্ছে তুমি পালাতে চাইছো, তোমার সমস্যাটা কি আমাকে বলবে? আমার আবার কি সমস্যা? আমার নিজেরই ভাল লাগছে না তাই চলে যাচ্ছি, আর ভাইয়ার বিয়ে বলে আমাকে সব ছেড়ে ছুড়ে বাড়ি বসে থাকতে হবে, এইটাই বা কেমন যুক্তি? ওকে ফাইন, তুমি তোমার মতো বাইরে চলে যাও, আর তোমার ভাই এখানে তার স্বেচ্ছাচারিতা জাহির করুক। তার ভালোর জন্য তো তাকে মহিমার মতো মেয়ের সাথে বিয়ে দিতে চাইলাম না, ওনার মনে ধরলো মাইশাকে, সে তো মহিমাকে দেখতে পর্যন্ত রাজি না। ভাগ্যিস আমি সৌগতকে মহিমার নামটা বলিনি, নইলে কী ব্যয়যদি কাণ্ডটাই যে হতো আল্লাহ তাআলাই জানেন। তোমরা দুবাই মিলে আমাকে অসুস্থ করে ফেলছো, এদিকে তোমার ভাই মাইশার জন্য দিওয়ানা মাস্তান হয়ে গেছে, মাস্তানা হয়ে গেছে, সে যাবার আগেই বিয়েটা সারতে চায়। কী করলে, বিয়ে করলে একেই করবে, মাকাল বলে দুনিয়াতে যে একটা ফল আছে সেটা আমার তোমার ভাই জানেই না, এবার কে বুঝবে? এখন আর আমি ওর প্রথম বিয়েটাকে অ্যাক্সিডেন্ট মনে করছি না, সে এসবই ডিজার্ভ করে, বেহিক চাকচিক্যের প্রতি ওর আকর্ষণ বহুদিনের। যাক, আমার যা বলার আমি বলেছি, বাকি তার মর্জি। এর মধ্যে তুমি চলে গেলে আমি কিভাবে কি করব জানি না, আমার হলো ত্রাহি ত্রাহি অবস্থা, একা মানুষ আমি, কোন দিকে যাই? মেয়েরাজ হাঁ করে বাবার কথা শুনছিল, ওর চোখ দুটো বিস্ফোরিত প্রায়। সে কোনো রকম উচ্চারণ করলো, ভাইয়া মাইশাকে বিয়ে করতে যাচ্ছে? আর ইউ শিওর? শিওর মানে আমি কি তোমার সাথে তামাশা করছি? এর মধ্যে তোমার ভাই কি করেছে জানো, এনগেজমেন্টের রিং দিয়ে ফ্রেন্ডশিপ করে এসেছে, বোঝো অবস্থা। সে তো এখন যাক, ওসব কথা নিয়ে আর কথাই বলতে চাচ্ছি না। মেয়েরাজের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না, সে বল শুনছে না তো, ভাইয়া তাহলে মহিমাকে নয় মাইশাকে বিয়ে করতে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আহ শান্তি, মনে মনে শূন্য ঘুষে চলল মেহরাজ। বাবার দিকে একটু ঝুঁকে বলল, তোমাকে এখন এমন অবস্থায় রেখে আমি কি কোথাও যেতে পারি? তুমি এত স্ট্রেস নিও না, আমি যাব না, আই প্রমিস। আমি অফিসে দেখছি কীভাবে কী করা যায়, তুমি চিন্তা করো না, ভাইয়ার বিয়েতে যেখানে যা করার দরকার হয় সব আমি করব, তুমি এতটা আপসেট হয়ো না। মেহরাজের আকস্মিক পরিবর্তনে হামিদুল ইসলাম বেশ চমকে গেলেন। হঠাৎ ছেলের এত বড় পরিবর্তন ওনাকে বেশ চমকিত করছে। উনি ছেলের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলেন। মেয়েরা জোটে পড়ল, বাবার এমন দৃষ্টির সামনে বেশিক্ষণ বসে থাকতে চায় না, ধরা পড়ে যাবার আশঙ্কা শতভাগ, তার চেয়ে মনে মনে মানে কেটে পড়াই ভালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কী রে ভাই, এতদিন কোথায় ডুব মেরেছিলেন? না একটু ব্যস্ত ছিলাম, তা আপনাদের খবর বলুন। আমাদের আর খবর কি, খবর তো আপনার কাছে, সেই যে গেলেন আর তো ফোন দিলেন না, এর মধ্যে কোনো ফোনও আসেনি। ফোন কি আসার কথা? আসার তো কথা না, তবে আমি যে টেকনিক অ্যাপ্লাই করেছি তাতে অন্তত একটা ফোন হলেও আপনি পেতে পারতেন। মেয়েরাজ সামান্য হাসল, আমি অনুমান করেছি টেকনিকটা আপনিই করেছেন। জি, আপনার ননদিনই ফোন করেছিল, তবে এটা আমার নাম্বার টের পাওয়া মাত্রই কেটে দেয়। ও আসলে এ যুগের মেয়ে হলো যথেষ্ট লাজুক, আর ছেলেদের সাথে কথা বলার ব্যাপারে খুবই আনাড়ি। আমার আনাড়িই দরকার, চারপাশে এত বেজালের যুগে এমন আনকোরা মানুষের বড় অভাব ভাবি। ঠিক বলেছেন ভাই, তা কীভাবে কী করবেন ভেবেছেন? আপনি চাইলে আমি ওর বড় মামার সাথে আলাপ করে রাখতে পারি। জি তা তো করতেই হবে, তবে
এদিকে আবার আমার বড় ভাই আব্রাস ওর মামাতো বোনটাকেই বিয়ে করতে যাচ্ছে। ভেবেছিলাম বাবাকে দিয়ে প্রস্তাবটা পাঠাবো, এখন তো পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেল। এক বিয়ের মাঝে আরেক বিয়ের প্রসঙ্গ কীভাবে জানি তা ঠিক, সেক্ষেত্রে আমার মনে হয় কিছুদিন যাক, আমি আপনাকে বা হাসিবকে জানাবো। আচ্ছা ভাই রাখি। ফোন কেটে মহিমাকে ফোন দিল লাবণী। মহিমাই ধরল। সালাম বিনিময়ের পর মহিমা অভিযোগের সুরে বলল, তুমি এই কাজটা কেন করলে ভাবি? কোন কাজটা? হাসি চেপে জানতে চাইল লাবণী। এই যে তুমি ওনার নাম্বারটাকে তোমার নাম্বার বলে আমাকে দিয়েছ, তোমার এই নাম্বারটা আমি সেভ করে রাখতে চাইলে তুমি বললে এটা তোর হাসিব ভাইয়ের কাছে থাকে, তুই এটাতে ফোন দিলে হাসিব ধরবে, তাই ভয়ে আমি এটাতে ফোন দিইনি, আর ওটা নাকি সারাক্ষণ তোমার কাছে থাকে, তাই আমি যেন ওই নাম্বারেই ফোন দিই। এইসব বলে তুমি আমাকে দিয়ে ওই নাম্বারে ফোন করিয়েছো, জানো আমি কত লজ্জায় পড়েছিলাম সেদিন? তুমি ভেবে আমি এলোমেলো কথা বলে ফেলছি? উনি কি ভাবলেন? ভাববেন না যে আমি ওনার সামনে ভালো মানুষ সেজে বসেছিলাম? ভাববেন না, এতটুকু বোঝার বুদ্ধি ওনার আছে। মানুষ তার পরিচিত পরিবেশে স্বতঃস্ফূর্ত আচরণ করবে, এটাই নিয়ম। তবুও আমার খুব লজ্জা লেগেছে, কত কিছু বলে ফেলেছি। ওনাকে ভালো লাগে এইসব কিছু বলেছিস নাকি? যাও ভাবি, খালি ফালতু কথা। এদিকের খবর জানো তো, মাইশার আকদর দিন ঠিক হয়ে গেছে। একটু আগেই মেহরাজ ভাইয়ের মুখেই শুনলাম এরপরেই আসবে তোর পালা। আল্লাহ জানেন কি হবে, ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। কি হবে জানি না, তবে তুমি যে আমার জন্য এতখানি ভাবছো তার জন্য তোমার প্রতি শুকরিয়া। আজকাল কে কার জন্য এতটা ভাবে বলো? এখনও কিছুই করতে পারলাম কই, আর মেহরাজ ভাই তোকে না চাইলেও আমি কিছু করে কিছু হতো না। আল্লাহর ইচ্ছা না থাকলে কিছুই হয় না রে। তবু তোমাকে তোমার অ্যাক্টিভিটির জন্য শুকরিয়া, এই শুকরিয়াটা তোমার প্রাপ্য। জানো তো যে মানুষের শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকরিয়াও আদায় করল না। বাকি যা হবে তা আমার ভাগ্য। মাইশার বিয়েতে মামা হয়তো তোমাকে ফোন দেবে, সবাই চলে এসো ভাবি। আর আমার দুষ্ট সোনামণি দুটো কেমন আছে? আর বলিস না রে, দুইটাই মিলে সারা দিন আমার ঘরটাকে কুরুক্ষেত্র বানিয়ে রাখে, মাশাল্লাহ। আচ্ছা ছাড়ি ভাবি, বাইরে চলে যাবে বলে আকতটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায় আব্রাস। তবুও কোম্পানির হেড অফিসে ফোন করে ছুটির মেয়াদ বাড়িয়ে নিল সে। রিটার্ন টিকিট করা ছিল, সেটার ডেট পিছাতে আরও বেশ কিছু টাকা গচ্ছা গেল। হামিদুল ইসলাম বলেছিলেন এবার আকতটা করে রেখে গেলে ছমাস পরে দেশে ফিরে মাইশাকে না হয় নিয়ে যেত, কিন্তু আব্রাস একেবারে সব কাজ শেষ করতে চায়, তার পক্ষে নাকি বারবার আসার সম্ভব না। বিয়ের পরপরই মাইশার কাগজপত্র জমা দিয়ে দেবে আশা করা যায়, মাস ছয়েকের মধ্যে মাইশার পেপার্স চলে আসবে। মেয়ের বিয়ের আনন্দের রসদাবানু যেন আকাশে উঠতে চাইছেন, আত্মীয় স্বজনকে বলে বেড়াচ্ছেন যে মাইশা বিয়ের পর কানাডা চলে যাবে। এই বলে যে কতটা আনন্দ তার রসদাবানুকে না দেখলে কেউ বুঝবে না, এমনকি শপিং মলের দোকানিরা পর্যন্ত জেনে গেছে যে তার মেয়ের বিয়ে এবং বিয়ের পরপর সে কানাডা চলে যাবে। এদিকে আব্রাজ মাইশার সাথে নিয়ে কেনাকাটা সারছে, এদিকে দুজন ইন্ডিয়াও হয়ে এলো কেনাকাটার সুবাদে। দেখতে দেখতে আব্রাজ আর মাইশার বিয়েটা হয়ে গেল, বেশ আড়ম্বরপূর্ণ বিয়ে। বিয়েতে অতি স্বল্প সময়ের মধ্যে হলেও শওকত সাহেব কোনো রকমের কার্পণ্য করেনি, একমাত্র মেয়ের বিয়েতে প্রায় সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন, সবাই মাইশার সৌভাগ্য মুখরোচক আলোচনায় মেতে উঠল। কেউ কেউ অতি আগ্রহ করে মহিমার কথাও জিজ্ঞাসা করে ফেলল, রাশেদার যেন এবার সবার জন্য তৈরি হয়েই ছিলেন। তিনি হাসি মুখে সবাইকে জানালেন মাইশার বিয়ের কিছুদিন পরেই মহিমার বিয়ের ব্যবস্থা করবেন, পাত্র ঠিক করাই আছে। আত্মীয় স্বজনও কিছুটা প্রবোধ পেল এতে মেয়েটির কথা শুনে। কনে বিদায়ের সময় শওকত হোসেনের হাত চেপে ধরলেন হামিদুল ইসলাম, মানে অন্যরকম একটা আশা নিয়ে এসেছিলেন তিনি, কিন্তু ঘটনা অন্যরকমই হয়ে গেল। মহিমাকে ডেকে এবারও দোয়া করে বললেন, তুমি ভালো মেয়ে মা, যে ঘরে যাবে সে ঘর আলো করে রাখবে, আল্লাহ তোমাকে তোমার উপযুক্ত স্থানে পৌঁছে দিন। মহিমা মনে মনে বলেছিল আমিন। মাইশা চলে যাবার পর মামি অনেকটা মুষড়ে পড়লেন, তার বাড়ি খালি হয়ে গেল বলে কান্না করলেন কিছুক্ষণ। মহিমা তাকে সান্ত্বনা দিতে মাথায় হাত বোলালে তিনি কাঁদতে কাঁদতে জানালেন, আমার মেয়েটা গিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিল রে, এজন্যই তো তোকে আমার কোলছাড়া করতে চাই না রে মা, তুই আমার বুকে থাকবি, বল মা তুই আমাকে ছেড়ে যাবি না? মহিমা কোনো জবাব দিল না। কি উত্তর হয় এ কথার? মেয়ে বড় হলে পরের ঘরে যাবে, এটাই জাগতিক নিয়ম। রাশেদাবানু চোখ মুছে এবার শাকিলের বৃত্তান্ত বলা শুরু করলেন, ওর মা নাকি মাইশার বিয়েতে এসেছিল, মহিমাকে তার খুব পছন্দ হয়েছে। মহিমার সম্মতি নিয়ে উনি শাকিলের মায়ের সাথে কথা আগে বাড়াতে চান, সব শুনে মহিমা স্তব্ধ হয়ে গেল। রাশেদাবানু ওর মাথায় হাত রেখে বললেন, আমি জানি তুই তেমন মেয়েই না, এই মামির আবদার তুই ফেলতে পারবি না,
ছেলে খুব ভালো নামাজ কালাম পড়ে। বাপসির শুভ কাজে দেরি করবো কেন? মাইশার চলে বাইরে চলে যাবার আগেই তোর বিয়েটা পড়িয়ে দেব। আমার মেয়েটাও তোর বিয়েটা খেয়েই যেতে পারবে। তোর বিয়েতে তো আর এত সব ঝামেলা নেই, কাজেই ডাকবো, কবুল পড়িয়ে দেবো, ব্যাস ঘরের মেয়েই ঘরেই থাকবে। শাকিলকে দিয়ে দিতে ওর মায়ের কোনো আপত্তি নেই, সে আবার আমাকে খুব মানে। বুঝলি রে মা, তোর মামাই খালি আমার কদর বুঝলো না, আমি নাকি বেশি বুঝি। তুই এতে অমত করিস না মা, তাহলে আমার মানসম্মান থাকবে না। আমি বড় মুখ করে তোর হয়ে ওদের কথা দিয়ে রেখেছি। মহিমা পাথর বনে গেল, এমন একটা আকস্মিক আঘাতের জন্য একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না ও। মাইশার বিয়ের পরপরই দিল্লি চলে গেল হানিমুনে। ম্যানেজ অফিসের কাছে কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, সময় তার নিজস্ব নিয়মেই গড়িয়ে চলল। হানিমুন থেকে ফিরে মাইশা বাবার বাড়ি বেরিয়ে গেল। মহিমা মাইশা শ্বশুর বাড়ির লোকদের যত্ন করে রেঁধে খাওয়ালো, তবে অফিসের কাছে ব্যস্ত থাকা মেয়েরা আসতে পারেনি। তবু মহিমা তার পছন্দের খাবারগুলো বক্স বন্দি করে মাইশার সাথে দিয়ে দিল। বিষয়টা রাশেদাবানোর নজর এড়াল না, তবে মেয়ের দেবর বলে তিনি ব্যাপারটা এড়াতে পারলেন না, কেবল মনে মনে সতর্ক হবার প্রয়োজন বোধ করলেন। হাববাব ভালো ঠেকছে না, কোনদিন আবার হামিদ ভাই কিনা কি চেয়ে বসে তখন তার মুখের ওপর না করাটা দুষ্কর হয়ে যাবে। তার চেয়ে মহিমার বিয়েটা এরই মধ্যে পাকা করে ফেললে কারো কিছু বলার থাকবে না। গভীর রাতে বাড়ি ফিরলে মহিমার হাতে বানানো নিজের পছন্দের খাবারগুলো মেহরাজের মনে অন্যরকম আবেগ সৃষ্টি করল। মা মারা যাবার পর প্রথম কেউ তার ভালো লাগার জিনিসগুলো মনে রেখেছে। খাবারগুলো ইন্দ্রিয় তৃপ্তিকরের চেয়ে বেশি অন্তর সুখকর বলেই মনে হলো ওর। এরই মধ্যে একদিন মাইশাকে ফোনে মহিমার বিয়ের খবরটা জানালেন রাশেদা। মহিমার বিয়ের কথা শুনে সেও মহা খুশি। তবে রাশেদা বানু মেয়েকে কানেতে ভালো করে জপে দিলেন যে এই কথাটার জন্য বিয়ের আগদিন পর্যন্ত তার শ্বশুরবাড়ির কাউকে না জানায়। মাইশা মায়ের ইঙ্গিত বুঝতে পারল, তার মা এরকম গোপনে মহিমার বিয়ের ঝামেলাটা সারতে চান। যদিও তার বাবা সহ কতজন সামান্য বেঁকে বসেছেন, তিনি বলেছেন, এটা কেমন কথা, ওরা আমাদের নতুন আত্মীয়, ওদেরকে আগে থেকে জানাবো না মানে হামিদ বা কী ভাববে। রাশেদ অসহিষ্ণু স্বরে বলে উঠলেন, আরে জানাবো না এমন তো বলিনি, বলছি কালেমাটা আগে পড়িয়ে দিতে চাই, পরে না হয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়াভাবে একটা খাবারের আয়োজন করা যাবে। তাই বলে এত হুট করে কোথা দেখলে? মহিমার বিয়ের কথা তো আমাকে তোমাকে আগেই বলে রেখেছি, বরং মাইশার বিয়েটা তো হুট করে হয়ে গেল। যত হুট করে হোক, মাইশার বিয়েতে কোনো রকমের কার্পণ্য করিনি আমরা, হাজারটা গেস্ট এসেছে সেই দাওয়াতে, সেখানে মহিমাকে এবারে লুকোচুরি করিয়ে বিয়ে দিলে লোকে কথা তুলবে না? লোকের গুল্লি মারো, মহিমা যখন সৎমায়ের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তখন এসব লোকেরা কই ছিল? আমাকে লোকের দোহাই দিতে এসো না, মহিমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর উপর আমার অধিকার আপন মায়ের চেয়ে কম না। আমি শাকিলের মায়ের সাথে কথা বলে এই মাসেই একটা দিন তারিখ পাকা করে সব ঠিক করে তারপর মাইশার শ্বশুরবাড়ি জানাবো। মাইশার শ্বশুরবাড়ির ব্যাপারে তোমার এত ডাক ডাক গুরু গুরু করার কারণটা ঠিক বুঝতে পারছি না, তুমি তাদেরকে আগে জানাতে চাচ্ছ না কেন? কি হবে আগে জানিয়ে কারণটা আমাকে বলো, বরং বলবো হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে তাই কালেমা পড়িয়ে দিচ্ছি, অনুষ্ঠান পরে ঘরোয়াভাবে হবে। জানি না, তোমার যা ইচ্ছা করো, তা মহিমাকে জানাবে না নাকি হাত পা বেঁধে মেয়েটাকে বিয়ে দেবে তুমি? হাত পা বেঁধে বিয়ে দিচ্ছি কেন মনে হচ্ছে তোমার? তুমি আমাকে কি মনে করো আসলে, এতই অবিবেচক আমি? মহিমার সাথে আমি আগেই কথা বলেছি, ও রাজি আছে বলেই তো, ও তো তোমার মুখের উপর কখনোই কোনো কথা বলবে না, তাই বলে তুমি? সহগত সেন দীর্ঘশ্বাস ফেলে চুপ মেরে গেলেন। আজ মহিমার বিয়ে। মাইশা সকালবেলাতেই আব্রাজকে জানালো সে দুদিন বাসা যেয়ে থাকবে, কারণ মহিমার হুট করেই বিয়ে হয়ে গেছে, আজ রাতেই আকদ পরানো হবে। শুনে আব্রাজ বলল, ভালোই তো, তা তুমি যে যাবে বাবাকে বলেছ? তোমাকে বলেছে এটাই কি যথেষ্ট না? জনজনে তো এত পারমিশন নিতে পারবো না। সংযত হয়ে কথা বলো মাইশা, আমার মুরব্বী বলতে ওই একজনই, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তাকে তার প্রাপ্য সম্মান তোমাকে দিতে হবে, অ্যাটলিস্ট যতদিন আমরা তার সাথে আছি। আর কিছুদিন পর তো তুমি কানাডায় চলে যাবে, তখন তো আর তোমার ওনার পারমিশন নেবার প্রয়োজন পড়বে না। জানি না, আমার এইসব ভালো লাগে না, নিজের বাড়িতে যখন যেখানে খুশি গিয়েছি, নিজের বাবা মাকে এত জমা খরচ দেয়নি, সেখানে তুমি সামান্য বিষয়টাকে এত বড় করে দেখছো কেন? আর কোনো মেয়েরই উচিত না তার বাবা মা বা বাড়ির গুরুজনকে না জানিয়ে কোথাও যাওয়া, এটা তার নিরাপত্তার জন্যই, তাই নাকি? তা তুমিও কি আমার গুরুজন নাকি? তোমার অনুমতি ছাড়াও কি আমি নড়তে চড়তে পারবো না, বলো, এটাও শুনে রাখি। তুমি এভাবে কথা বলছো কেন? সেদিনও দেখলাম কাজের লোকদের সাথে প্রচণ্ড রাগারাগি করছো, অথচ বাবা তোমার পিছনেই দাঁড়িয়েছিল, তিনি তোমাকে জিজ্ঞাসা করলেন তুমি
তার কথার উত্তর নাদির সামনে চেঁচালে। বাধ্য হয়ে বাবা সরে গেলেন। তো কি করব, কাজের লোকদের সাথে কি হুজুর হুজুর করে কথা বলতে হবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইশা, অনেক হয়েছে, এবার চুপ করো, চাপা সরে ধমক দিল আবরাজ। আমি কেন চুপ করব? আমি আরো বেশি করে বলবো, তুমি তোমার বাড়ির সবাই, এমনকি কাজের লোকগুলো আনকালচার। শোনো, শুধু টাকা থাকলেই হয় না, রুচিটা সাথে নিয়ে জন্মাতে হয়। মাইশার গলা যেন আরো চড়ে গেল। আহ, তোমার রুচি যে কত উন্নত, তাকে আমাকে বলে দিতে হবে। সেদিন পার্টিতে কি করেছিলে মনে নেই? কি করেছি? বদ্রলোক আমার সাথে ডান্স করতে চেয়েছে, আমি তার সাথে জাস্ট দুটো স্টেপ নিয়েছি। এটা হতেই পারে, এতে অরুচিকর কি দেখলে তুমি? আসলে তোমার মনটাই নোংরা। জেসি কেন তোমাকে ছেড়ে গেছে তা বুঝতে পারছি। তুমি সন্দেহবাতিগ্রস্ত, শুধু তুমি নও, তোমরা পুরুষরাও চাউমিন মিনা টাইপ বউ যে তোমাদের হুকুমের গোলাম হয়ে থাকবে। এনাফ মাইশা, বেশি হয়ে যাচ্ছে। নো, তুমি বললে কেন? আমি অরুচিকর? আমার রুচি নাই? আমার জন্য হাজারটা ছেলে পাগল, আর তুমি? তোমার কথায় ফেঁসে গিয়ে আজ নিজেই এই দুর্গতিতে পড়েছি আমি। আবরাজ কিছু একটা বলতে গিয়ে নিজেকে সামলে নিয়ে সামনে ওয়ার্ড্রোপের উপর প্রবল ঘুষি বসালো, তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। মাইশা চোখ মুছে শক্ত করে টান মেরে ছোট্ট লাগেজটা বের করলো, আলমারি খুলে কাপড় বের করে ছুঁড়ে মারতে লাগলো লাগেজের ওপর। এবার বাড়ি গেলে আর আসবে না সে, আবরাজকে সরি হতে হবে, নতুবা সে আর আসবে না এই সংসারে, যথেষ্ট হয়েছে। আর না, কাপড় চোপড় গুছিয়ে কাউকে কিছু না বলে মাইশা মায়ের বাড়ি চলে এলো। ঘণ্টাখানিক পর আবরাজ বাড়ি ফিরে মাইশাকে না দেখতে পেয়ে বুয়াকে জিজ্ঞাসা করলো। মাইশা ব্যাগ সাথে করে নিয়ে গেছে শুনে ওর মুখ কঠিন হয়ে গেল। মোবাইলটা বের করে মেহরাজকে প্রথমে ফোন দিল আবরাজ। মেহরাজের উপর বেশ কাজের চাপ যাচ্ছে, আজ বায়রদের সাথে একটা মিটিং আছে সন্ধ্যায়। এরই মধ্যে আবরাজের ফোন, হ্যাঁ ভাইয়া বলো। মাইশার সাথে সকালে কথা কাটাকাটি হয়েছিল বুঝলি, বাড়ি ফিরে দেখি কাউকেই কিছু না বলে সে চলে গেছে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। আমার মেজাজটা চড়ে আছে, কি করি বলতো? বাবা কোথায়? বাবা বাসায় নেই। কি নিয়ে হঠাৎ ঝগড়া বাদালে? সেদিন মাত্র বিয়ে করলে এরই মধ্যে ঝগড়া? তোমার মেজাজটা একটু সামলে চলতে পারো না? আরে ওর বোনটার নাকি আজ সন্ধ্যায় বিয়ে, হুট করে সে দুদিনের জন্য বাপের বাড়ি যাবে। যাবে ভালো কথা, বাবাকে বলে যেতে বললাম না, ব্যাস রেগে গেল। কোন বোনের বিয়ে? মেয়েরাজের চল শক্ত হয়ে উঠল। ওই যে মহিমা নাকি কি নাম, আরে যে বোনটা ওদের বাসা থাকে। মেয়েরাজ নিশ্চুপ হয়ে রইল। হ্যালো, কি করবো এখন মাইশা? রাখো তোমার মাইশা, তুমি থাকো বাসায়, আমি আধা ঘন্টার মধ্যে আসছি, পারলে বাবাকে ফোন দিয়ে একটু বাড়ি আনা হতো। তোর আবার হঠাৎ কি হলো? পরে বলছে, তুমি বাবাকে ফোন দাও, আমরা সবাই মাইশা মানে বাবিদের বাড়ি যাব। নো, ওকে আমি আনতে যাব না, ওর দেমাগ আরও বেড়ে যাবে, বড় বেয়াদব মেয়ে। আরে তোমার বউকে আনতে যাচ্ছে কে? আমি যাব আমার বউ আনতে, রাখো পরে কথা বলছি। কি? আবরাজের বিস্মিত স্বর উপেক্ষা করে ফোন কেটে দিল মেহরাজ। দ্রুত হাতে লাবণীকে ফোন করলো, সন্ধ্যার মিটিং বাতিল করলো, তারপর আধা ঘন্টার মধ্যে এসে সবকিছু গুছিয়ে বাড়ির রওনা দিল মেহরাজ। তার পরের পর্বে কি হতে যাচ্ছে নিশ্চয়ই আপনারা কিছু বুঝতে পারছেন, এই পর্বটা অনেক বেশি বড় হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আর ভালো থাকুন সবসময় ফারুক স্টোরির সাথে।